মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় জম্পুর জেলার বৃদ্ধি বাজার। আগুনে 21টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাতের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা। ঘটনাস্থলে ছুটে যান প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস নেতা রাজেশ্বর দেববর্মাও। মঙ্গলবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল জম্পুর জেলার বৃদ্ধি বাজারের একাংশ। অগ্নিকাণ্ডে 21টি দোকানঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। রাত 9টা নাগাদ এলাকাবাসী যখন সংলগ্ন এলাকায় মকর সংক্রান্তির মেলা নিয়ে ব্যস্ত ছিল, তখনই বৃদ্ধি বাজারে আগুনের লেলিহান শিখা দেখতে পান। আগুন নেভাতে সবাই বাজারে ছুটে যান। খবর পেয়ে প্রায় 45 মিনিট বাদে জিরানিয়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। পরে বিশ্রামগঞ্জ থেকেও আর একটি দমকলের ইঞ্জিন ছুটে যায়। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় 21টি দোকান। এর মধ্যে কাপড়ের দোকান, মুদির দোকান সহ অন্যান্য সামগ্রীর দোকান ছিল। প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা কর্মীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে, পরে সেই আগুন ছড়িয়ে পড়ে। টিএসআর কর্মীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। টিএসআর এর একটি জলের গাড়িও আগুন নেভানোর কাজে ছুটে আসেন। নিরাপত্তা কর্মীরা জানায়, টিএসআর এর জলের গাড়ি না এলে গোটা বাজারটি আগুনের গ্রাসে চলে যেত। রামদেবরাম, কেসে লাগা? এই আগ লাগা 9:45 বাজে কারেন্ট কা শর্ট কানেকশন কে কারণ সে আগ লাগা। আর আগ লাগনে কে বাদ হাম লোগ আপনা টিএসআর পার্সন যা করকে আগ সে বুঝানা কা কোশিশ কিয়া বালটি সে পানি সে। ফির আমারা বটলান সে সাহেব লোগ আয়ে আর বটলান সে গাড়ি আয়া হামারা পানি কা, উসসে কুছ সাইড ওয়ালা মকান বচ গয়া। আর পানি কা গাড়ি নেই আনে সে বহুত মুশকিল হোনা থা। এদিন বৃদ্ধি বাজারের বাজার কমিটির সম্পাদক জানান, 21টি দোকান পুড়ে গেল, আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি টাকা হবে। তীর্থ এদিকে আছে, তীর্থতে অনেক লোক আছে, এই সময় হঠাৎ দেখছে আগুন, সবাই আগুন আগুন সবাই চিলাইতেছে। এই সময় আমরাও বাজারে আসলো, ওই সময় তীর্থতে বাজারের পাশে ওই এই সময় সবাই তীর্থ লোকরা আইসি। হওয়ার পরে ওই ফায়ার সার্ভিসে ফোন করছি আর পিএসএ ফোন করছি, জম্পুই জেলা পিএসএ। ফায়ার সার্ভিস কোনখান থেকে আসছে, কয়টা আসছে? প্রথমে আইসি জিরানি থেকে, আর পরে একটা আইসি বিশ্রামগঞ্জ থেকে। 21টা দোকান সব। বৃদ্ধি বাজারের অগ্নিকাণ্ডের খবর শুনে বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার বিধায়ক তথা রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা। এদিন মন্ত্রী এনসি দেববর্মা জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। মহকুমা শাসক ও জেলা শাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের কিছু পরিমাণ টাকা প্রদান করা হবে, পরে ক্ষয়ক্ষতির হিসেব নির্দেশ করে কেন্দ্রীয় রাজ্য সরকারের আইন অনুসারে ক্ষতিগ্রস্তদের সাহায্য দেওয়া হবে। এদিন প্রদেশ কংগ্রেসের নেতা তথা এলাকার প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের নিকট দাবি জানান রাজেশ্বর দেববর্মা। ব্যুরো রিপোর্ট, হলাবুল।